দুঃখজনক, গতকালকে ডক্টর কামাল হোসেন গিয়েছিলেন ব্রতির একটা প্রোগ্রামে, তো সেখানে ছাত্রলীগ এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে সেখানে কথা বলতে দেয়নি। এটা খুব, উনি তখন খুব ক্ষোভের সাথে বললেন, আজকে আপনাদের পত্রিকায় এসেছে শহীদ মিনার কারো বাবার সম্পত্তি না। এই যে শহীদ মিনারকে যে আওয়ামী মিনার করে দেওয়া হলো, এই শহীদ মিনারের যিনি জন্মদাতা ভাষা মতিন, তাকে রাষ্ট্রীয় সম্মান দেওয়া হলো না এই দেশে। তো রাষ্ট্রীয় সম্মান যদি ভাষা মতিনদের জন্য না হয়, তাহলে রাষ্ট্র সম্মান কাদের জন্য? কালো বিড়াল সুরঞ্জিতদের জন্য, তসলিমা নাসরিনদের জন্য, লতিফ সিদ্দিকের জন্য, নাকি থাপা বাবা রাজীবদের জন্য, দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ? আমরা এমন ভাবে নিয়ে এসেছি জাতিগত ভাবে, সমস্ত জায়গা দখল করতে করতে মাঠ খাল বিল শহীদ মিনারকেও দখল করে ফেলেছি।